আমাদের তৌফিক দেখুন হাই কমিশনের উনি অসম্ভব তৎপর ছিলেন নাকি কার্যকর করতে আমি প্রথমেই আপনাদের জানাচ্ছি যে কলকাতা পুরসভায় যখন 2010 সালে আমরা পুরো বোর্ডে শাসন ক্ষমতায় আসি কলকাতা পুরসভার, তখন আমাদের কলকাতারও ডেঙ্গু প্রতিরোধে যে পরিকাঠামো সেটা আমাদের ছিল না। অর্থাৎ ডেঙ্গু রোগটা যে নির্ণয় করার ক্ষেত্রে যোগাযোগ করে কীভাবে মশাবাহিত রোগকে প্রতিরোধ করা যায় তার পরিকল্পনা আমরা তৈরি করি। যদি ওটা ডেঙ্গু টেস্ট হতো সেই টেস্টটাকে পজিটিভ বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে রেকগনাইজ করতো না বা তাকে অনুমোদন দিত না। তো সেই কারণে কলকাতায় যখন আমরা প্রথম দায়িত্ব পেলাম তখন কত রোগী ডেঙ্গুতে আক্রান্ত হতো এর বাড়ির ভেতরে অথবা তার চারপাশে। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ডেঙ্গু প্রতিরোধের মূল মন্ত্র। সেই জন্যে কলকাতা পুরসভার শুধু স্বাস্থ্য দপ্তর নয়, এখানে SWM সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বলা হয় সেই দপ্তরকে আমরা নিয়োগ করেছি। তাহলে আমরা আমাদের যে সমস্ত চিকিৎসকেরা 144টা ওয়ার্ড হাইড্রেশন জলশূন্যতা হয়, তাহলে যখন ডায়রিয়ার জন্য জলশূন্যতা হয় সেটা দেখতে পাচ্ছি বুঝতে পারি, কিন্তু ডেঙ্গুর জন্য যখন আসছে সুতরাং আমি মনে করি ডিহাইড্রেশন নিয়ন্ত্রণে আসার বিষয়ে আপনারা সরকার সচেতন থাকতে পারেন। তাহলে আপনাদের পক্ষে চিকিৎসায় বিষয়ে বোঝার ডাক্তারি নিয়ম আছে, তাকে বলা হয় ফর্মুলা 20। এই ফর্মুলা 20টা হচ্ছে যদি রোগী চিকিৎসে যে বেশি হয়ে যায়, যদি রোগী প্লেটলেট 3000-এর কম হয়ে যায় বা হাতে ক্লিনিকে আছে তার হাতে মাঝামাঝি জায়গায় অর্থাৎ কমপ্লেন কাছে অন্তর্টা রক্তক্ষরণ তাদের বেশিরভাগে কিন্তু বয়সজনিত কারণে বলতে হয়, অসুস্থজনিত কারণে তার রোগীকৃত কারণ বলতে পারে না। এবং একটা পেশেন্টের ডিহাইড্রেশনটা আমাদের কলকাতায় কোন ডেঙ্গুর কোন চিকিৎসা নেই।